নমস্কার, প্রহর ২৪-এর সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে সংবাদ শিরোনাম। ৫৭তম অখিল ভারতীয় শাস্ত্রীয় স্পর্ধার উদ্ঘাটন সমারোহ অনুষ্ঠিত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। রবিবার সাতসকালে সংজ্ঞাহীন রক্তাক্ত অবস্থায় সীমা জমাতিয়া নামে এক যুবতী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য নতুননগর কাঁঠালতলী এলাকায়। শুনলেন সংবাদ শিরোনাম, এখন সংবাদ বিস্তারিত। রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান একলভ্য পরিসরে ৫৭তম অখিল ভারতীয় শাস্ত্রী স্পর্ধার উদ্ঘাটন সমারোহ অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। ৬ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান একলভ্য পরিসরে ৫৭তম অখিল ভারতীয় শাস্ত্রী স্পর্ধার উদ্ঘাটন সমারোহ অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। ৬ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। ভারতবর্ষের ২৩টি প্রদেশ থেকে প্রায় ৩৪৬ জন ছাত্রছাত্রী অখিল ভারতীয় শাস্ত্রীয় স্পর্ধায় অংশগ্রহণ করে। ৪ দিনের অখিল ভারতীয় শাস্ত্রীয় স্পর্ধায় সাহিত্য ভাষণ, বেদভাষ্য ভাষণ, জৈন বৌদ্ধ দর্শন ভাষণ, জ্যোতি ভাষণ প্রতিযোগিতা সহ শলাকা প্রতিযোগিতা, অষ্টাধারী কণ্ঠপাঠ, ভাগবদ্গীতা কণ্ঠপাঠ। শাস্ত্রীয় স্পর্ধায় উদ্ঘাটন সমারোহ অনুষ্ঠানে ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বি এল ধারুরকর, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান কুলসচিব প্রফেসর এস সুব্রহ্মণ্য শর্মা সহ অন্যান্যরা। দেবভাষা অর্থাৎ দেবতারা এই ভাষায় কথা বলত, বাংলা না, ইংরেজি না, হিন্দিও না। এটা আমার আমার স্ত্রী আমাকে বলছে, উনি গীতা পড়ে প্রায়দিন। আমি বাংলাতে গীতা পড়ি, উনি সংস্কৃতে পড়েন। আমি বলছি কেন, বলছে তুমি যেটা পড়ছো এটা বাংলায় পড়ছো, দেবতারা কখনো এই ভাষায় কথা বলেনি। সেজন্য সংস্কৃত সো ইম্পর্টেন্ট, আমাদের বুঝতে কষ্ট হয়, তবু আমি শুরুতে কিছু কিছু আমি, যেমন আমাদের দারুকর সাহেব সুন্দর সংস্কৃতের উপর নলেজ রয়েছে, খুব ভালোভাবে বলেছে। তো আসলে দেবভাষা আমরা হারিয়ে যেতে বসেছি, অর্থাৎ আমাদের জননীকে আমরা কিন্তু, অনেকে বলবে যে সংস্কৃতের সাথে আধুনিকতা নেই এবং বিজ্ঞানের যুক্ত হয়নি এবং চাকরির সম্ভাবনা থাকে না, এই জন্য ধীরে 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 এটা লুপ্ত হতে যাচ্ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এখন চেষ্টা করছে সংস্কৃতের সাথে আধুনিকতা বিজ্ঞানকে লিঙ্ক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে আইএস বলুন বা বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষা বলুন, সবগুলিতে ধীরে ধীরে স্কোপ বাড়ছে এবং সংস্কৃতে খুব কম মানুষ রয়েছে যাদের বেকারের সংখ্যা খুব কম কিন্তু, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলি সুবিধা হচ্ছে। তো আজকে আপনারা এই বিভিন্ন প্রদেশ থেকে এসেছেন, আমাদের এখানে ৪ দিন ধরে প্রতিযোগিতা হবে, আমার সময় নেই, নতুবা আমি থেকে আপনাদের থেকে কিছু গান সংগ্রহ করতাম। কারণ এখানে এই যে বলছে অর্থাধিতাস্য জৈবদস্থা জৈবদাস তথা শুদ্রান্ন ভুজিন তে দ্বিজা কিঙ্করিষ্যতি নির্বিষা ইব পর্ণগা, এটা বলতে বলেছে আমাদের সমাজ ব্যবস্থা ব্রাহ্মণদের স্থান সবার আগে, সাধারণ মানুষের কাছে ব্রাহ্মণগণ ঈশ্বর ও রাজ্যে। বর্তমানে ১৮০৮টা স্কুলের সংস্কৃত রয়েছে, ৭-৮ থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে রয়েছে এবং প্রায় স্কুলগুলিতে প্রায় ১,২৫,০০০ ছাত্রছাত্রী সংস্কৃত নিয়ে পড়ছে। ১১-১২ ইলেকট্রিক সাবজেক্ট হিসেবে রয়েছে এবং সেখানে ৫,৫০০র মতো ৮০টা স্কুলে, ১১-১২ স্কুলে ৫,৫০০র মতো সংস্কৃত স্টুডেন্ট রয়েছে এবং টোটাল মিলে
প্রায় 1,30,000 ছেলে মেয়ে আমাদের এই রাজ্যে সংস্কৃত হচ্ছে। এছাড়াও 9-10 ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে আছে বাংলা, হিন্দি, সংস্কৃত এবং আরবিক। এবং কলেজে 22টা কলেজের মধ্যে বর্তমানে 13টা কলেজে সংস্কৃত রয়েছে। এবং ওই কলেজের কলেজগুলিতে 13টা কলেজের মধ্যে 4,242 জন ছাত্রছাত্রী সংস্কৃত নিয়ে পড়ছে। এবং আমরা কিন্তু এখানে একটু আগে সুন্দর করে বক্তব্য রেখেছি আমাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, খুব সুন্দর করে বক্তব্য রেখেছে। আমি যখন নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহ24। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার পক্ষ থেকে আগরতলা ইন্দ্রনগর HFT হাউসে রবিবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ এই শিবিরের উদ্বোধন করেন। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা পক্ষ থেকে আগরতলা ইন্দ্রনগর HFT হাউসে রবিবারে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ এই শিবিরে উদ্বোধন করেন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। উদ্বোধক তথা স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর কেশব চক্রবর্তী, ডক্টর প্রদীপ ভৌমিক সহ অন্যান্য অতিথিবৃন্দ। মোট 55 জন রক্তদাতা ওই দিন স্বেচ্ছায় রক্তদান করেন। উদ্বোধক তথা মন্ত্রী সুদীপ রায় বর্মণ বক্তব্য রাখতে গিয়ে বলেন, স্বামীজির 127তম জন্মদিবস তার প্রাক মুহূর্তে এই রক্তদান শিবির সম্মিলিত করা মানে যুব সম্প্রদায় ও ছাত্র সমাজের কাছে বিশাল বড় বার্তা। এই বার্তায় উৎসাহিত হয়ে যুব সমাজ ও ছাত্র সমাজ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন। স্বামীজির 127তম জন্মদিবস, তার প্রাক মুহূর্তে এই রক্তদান শিবির সংগঠিত করা যুব সম্প্রদায়ের কাছে, ছাত্র সমাজের কাছে একটা বিশাল বড় বার্তা। এবং এই মেসেজে অবভিয়াসলি সবাই এনকারেজড হবে এবং স্বেচ্ছায় রক্তদান একটা উৎসব এবং আন্দোলনে রূপ নেবে খুব শীঘ্রই, আমাদের দৃঢ় বিশ্বাস। কাজে মহতি অনুষ্ঠানের জন্য HFT কে আমার তরফ থেকে, দপ্তরের তরফ থেকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই তাদের এই মহতি অনুষ্ঠানের জন্য। নিজস্ব প্রতিনিধি প্রতিবেদন প্রহর 24। রবিবার সাত সকালে সংজ্ঞাহীন রক্তাক্ত অবস্থায় এক যুবতীকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজধানীর নতুন নগর কাঁঠালতলি এলাকায়। যুবতীটি বর্তমানে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। পুলিশ ঘটনার তদন্ত করছে। রবিবার সাত সকালে সংজ্ঞাহীন রক্তাক্ত অবস্থায় এক যুবতীকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজধানীর নতুন নগর কাঁঠালতলি এলাকায়। আহত যুবতীর নাম সীমা জমাতিয়া, বাড়ি নারায়ণপুর এলাকায়। মাথায় ঘোরতর আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। জানা গেছে রবিবার সকালে এলাকার লোকজন সংজ্ঞাহীন রক্তাক্ত অবস্থায় যুবতীকে দেখতে পেয়ে খবর দেয় এয়ারপোর্ট থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং যুবতীটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে কী কারণে যুবতীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে আর কেনই বা মেয়েটি এইভাবে রাস্তায় পড়েছিল সেই বিষয়ে পুলিশ এখনও স্পষ্ট কিছু বলতে পারেনি। গতকাল দিনে 12টার সময় বেরোচ্ছে বাড়ি থেকে একা, তারপরে আসার পথে আর কি, তখন ওই কাঁঠালতলিতে বলে কি অ্যাক্সিডেন্ট না কি জানি, এটা মানে পুলিশ এটা ডিটেলভাবে করতে পারব। কবে গতকাল দিনে 12টার সময়? আজকে আপনি কীভাবে খবর পেলেন? আজকে আমি পেয়েছি মানে এই 10টার সময় পুলিশ আমার বাড়িতে গেছে, কেননা পুলিশ আমার সবাই চেনে। তো আমার বাড়িতে গিয়া মানে আমার যে বাড়িতে তোমার মেয়ে এগুলো হয়,
মানে ফটো দেখেছিলাম মোবাইলে, তো না কি হয়েছে বলে এরকম ঘটনা। কালকে যখন নিখোঁজ ছিল তখনই কি আপনি কি থানাতে মামলা করেছিলেন? না, এমনি তো মানে আত্মীয় স্বজন বাড়ির মাঝে মাঝে থেকে যায়, এলে করছে না। কী করতেন আপনার মেয়ে? আমি আমি আপনার মেয়ে কী করতেন? না না, মেয়ে বেকার, বিয়ে পাস করে বসে আছে। মিনা জমা বাড়ি হচ্ছে নারায়ণপুর টিআইটি কলেজের পেছনে। আমার নাম বিশ্বকর্মা। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর ২৪। আগরতলা বর্দোয়ালে স্থিত নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় শিশু মেলা। শিশু মেলাকে কেন্দ্র করে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ক্লাব প্রাঙ্গণে। আগরতলা বর্দোয়ালে স্থিত নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় শিশু মেলা। এই শিশু মেলাকে কেন্দ্র করে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় ক্লাব প্রাঙ্গণে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, বিধায়ক আশিস সাহা সহ অন্যান্য অতিথিবৃন্দ। দেখুন, রক্ত তো আর উৎপাদন করা যায় না, রক্ত এমনি পাওয়া যায়, দান করা ছাড়া রক্ত পাওয়ার উপায় নেই, আর রক্তদানই শ্রেষ্ঠ দান, সেটা আমরা বিশ্বাস করি। এবং যারা দান করেন, রক্তদান করেন, ওদের সমাজের সেবা করেন, রাষ্ট্রের সেবা করেন, এটা আমরা বিশ্বাস। এবং চাই ত্রিপুরার মানুষ যে রক্তদান করেন স্বতঃস্ফূর্তভাবে। এমনি ত্রিপুরাতে একটা কালচার আছে রক্তদান করার, সেটা আরও সুদৃঢ় হোক, সেটাই আমরা চাই। শিবিরে মোট ৪০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। নিজস্ব প্রতিনিধি প্রতিবেদন, প্রহর ২৪। গত শনিবার আগরতলা বিবেকানন্দ ময়দানে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে প্রধান বক্তা বিজেপি রাষ্ট্রীয় সভাপতি অমিত কুমার শাহের ভাষণের পরিপ্রেক্ষিতে রবিবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন কংগ্রেস নেতৃত্বরা। গত শনিবার আগরতলা বিবেকানন্দ ময়দানে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনের প্রধান বক্তা বিজেপি রাষ্ট্রীয় সভাপতি অমিত কুমার শাহের ভাষণের পরিপ্রেক্ষিতে রবিবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতৃত্বরা পৃষ্ঠা প্রমুখের সভাকে তীব্র কটাক্ষ করে বলেন, জুমলাবাজদের সভা এই সবার অন্যতম নায়ক অমিত শাহ। এছাড়া সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি গোপাল রায় আরও বলেন, ফ্লপ মিটিং হয়েছে বিবেকানন্দ ময়দানে। অমিত শাহের উন্নয়নের ভাষণের প্রসঙ্গে কংগ্রেস নেতা গোপাল রায় বলেন, অমিত শাহ ভিশন ডকুমেন্ট পড়েনি, ভিশন ডকুমেন্টের একটা প্রতিশ্রুতি পালন করা হয়নি, ভাষণে যা যা বলা হয়েছে সম্পূর্ণ ব্যর্থ ১০ মাসের বিজেপি সরকার। গুড আফটারনুন, নতুন বছরকে বছরে সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে রেল বন্ধুদের, ইলেকট্রনিক এবং এস মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, আমরা আজকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কালকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে জুমলাবাজদের একটা পৃষ্ঠা প্রমুখের সভা হয়েছে অমিত শাহ, জুমলাবাজ অমিত শাহর নেতৃত্বে, জুমলাবাজের অন্যতম নায়ক একজন মোদী, আরেকজন হলো অমিত শাহ, কালকে মিটিং করেছে। মিটিংটা কী ছিল? পৃষ্ঠা প্রমুখদের, ওরা বলেছে পৃষ্ঠা প্রমুখ ৪২,০০০ আছে, কালকে পৃষ্ঠা প্রমুখ ২,০০০ আসেনি, টোটাল লোকসংখ্যা একটা ফ্লপ মিটিং হয়েছে। এটা আস্তাবল ময়দানে, বিবেকানন্দ ময়দানে যে মিটিং হয়েছে, এখানে সর্বসাকুল্যে ৭-৮,০০০ লোক হয়েছে। এটা আবাল বৃদ্ধ বনিতার মিটিং হয়েছে, শিশু বৃদ্ধ মহিলা যুবক ছাত্র, এটা এই নেই, ২,০০০ হবে না পৃষ্ঠা প্রথম, এটা একটা ফ্লপ মিটিং হয়েছে আমাদের অমিত শাহ। এবং যে কথাগুলি উনি বলেছে, এই কথাগুলি ওনারা ৪.৫ বছর আগে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীজি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভারতবর্ষে ক্ষমতায় এসেছে, এবং অমিত শাহজি
কালকে যে কথাগুলি বলেছে এই কথার ধারে ধাঁচে আজ থেকে নয় দশ মাস আগে উনি বলেছেন। উনি কি বলেছেন? উন্নয়ন হয়েছে নাকি নয় মাস? এখানে সার্বিক উন্নয়ন লজ্জার ব্যাপার। অমিত শাহজি ভীষণ ডকুমেন্টটা পড়েনি, ভীষণ ডকুমেন্টে গত দশ মাসে একটা প্রতিশ্রুতি পালন করা হয়নি। সিঙ্গার এখানে যা যা বলেছিল সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে দশ মাসের এই সরকার। এখানে অমিত শাহজি বলেছেন, যে সাংবাদিক সম্মেলনে বলেছেন, এখানে চাকরির ক্ষেত্রে নাকি বিরোধীদের ব্যাপারে হলেও জানেন আমরা আপত্তি নেই, কোথায় যাবে। আইন শৃঙ্খলার প্রসঙ্গে কথা তুলে ধরে প্রাক্তন সভাপতি গোপাল রায় আরও বলেন, মন্ত্রী পরিবার পরিজনদের পুলিশ দেওয়া হয়, তাহলে আইন শৃঙ্খলা কোথায়? প্রশ্ন তোলেন। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি দেখে এই এসকর্ট দেওয়া হয়। ভীষণ ডকুমেন্টের কথা উল্লেখ করে আরও বলেন, একটি প্রতিশ্রুতি পালন করা হয়নি। গ্রামের গঞ্জে হাহাকার চলছে কাজ ও খাদ্যের অভাবে, চাকরির দরজা বন্ধ করে দিয়েছে, সামাজিক ভাতাও বন্ধ বলে উল্লেখ করেন। পুলিশ দেওয়া হয় মন্ত্রী পরিবারদের পরিজনদের পুলিশ গার্ড দেওয়া হয়, তাইলে ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা কোথায়? আমরা যেটা বলব যে আইন শৃঙ্খলা অবনতি দেখেই মুখ্যমন্ত্রী অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত, তাই উনি এসকর্ট নিয়ে চলে 1500টা, ইভেন অ্যাম্বুলেন্সও আছে সঙ্গে। আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী আমরা 9000 মুখ্যমন্ত্রী দেখেছি এই ধরনের অ্যাম্বুলেন্স, একমাত্র ফায়ার সার্ভিসটা বাকি আছে, এটাও নিতে পারেন, দরকার মুখ্যমন্ত্রী ফায়ার সার্ভিসটা নিতে পারেন। আমরা যে কথাটা বলছি যে এখানে ওনারা কোনো কথা বলেননি ভীষণ ডকুমেন্টে, কোথায় বেকারদের চাকরি, চাকরি বন্ধ, কোথায় সামাজিক ভাতা, একটি কথা বলেনি। সামাজিক ভাতা বলা হয়েছিল 700 টাকার থেকে 2000 টাকা করা হবে। আমি যে কথাটা বলছি, 2000 টাকা তো দূরের কথা, সামাজিক ভাতা এখন বন্ধ, গ্রামে গঞ্জে হাহাকার, রেগা বন্ধ, শুয়ে বন্ধ, খাওয়া নেই, হাহাকার চলছে গ্রামাঞ্চলে, পাহাড়ে হাহাকার। সুতরাং লজ্জা থাকা উচিত অমিত শাহ যে ত্রিপুরার জন্য নাকি ডেভেলপ হয়েছে। 7 CPC আমি আগেও বলেছিলাম, এটা আপনারা যদি মনে করেন একটা ডালা একটা গাছ, আমার কিছু করার নেই, একটা ফিটমেন্ট ফ্যাক্টর, একটা CPM দিয়ে গেছিল পাম্পর 2.25, ওরা 0.32 দিছে 5-7, আর কিছু দেয়নি। ইনগ্রেডিয়েন্টস অফ দ্য 7 CPC অনেক বেশি, এটার মধ্যে 20 বছর হলে 7 CPC যদি হতো 20 বছর চাকরি করলে পেনশন পেত, এখন ত্রিপুরা রাজ্যে 25 বছর, 7 CPC হলে 10,000 টাকা, আর 10 লাখ টাকা যেটা এই এমপ্লয়ি গ্র্যাচুইটি আছে সেটা হবে 20 লাখ টাকা, 16.57%। এইখানে ব্যাকওয়ার্ড স্টেট নর্থ ইস্টে আলাদা, আপনার এই মুখ কর্মচারীরা 16.57 এই পাবে, এক্সট্রা পে পাবে অন বেসিক, কিন্তু এটা দেওয়া হয়। তারপরে আপনার হাউস রেন্ট 8%, 12%, 16%, 24%, এখানে কি, এখানে আপ টু 3000 রুপিস, 8% অর 3000 রুপিস, হুইচ এভার ইজ লেস, তাইলে কী দেওয়া হলো 7 CPC? কিছুই দেওয়া হয়। এখানে অমিত শাহজি তো আর আমাদের একজন যে আছেন নেডার ইউনিট চেয়ারম্যান, নিজস্ব প্রতিনিধি প্রতিবেদন প্রহর 24। রবিবার জুলাইবাড়ি যুব মোর্চার উদ্যোগে কলসী বাজারে এক যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে 126 পরিবারে 361 জন ভোটার CPIM ছেড়ে BJP দলে যোগদান করে। রবিবার জুলাইবাড়ি যুব মোর্চার উদ্যোগে কলসী বাজারে এক যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় ১২৬ পরিবারের ৩৬১ জন ভোটার সিপিআইএম ছেড়ে বিজেপি দলে যোগদান করে। দীর্ঘ বামশাসিত জোলাইবাড়ির কলসি বাজারে রবিবারের অনুষ্ঠানে ১২৬ পরিবারের ৩৬১ জন ভোটার সিপিআইএম ছেড়ে বিজেপি দলে যোগদান করে তাদের দলীয় পতাকা দিয়ে বরণ করেন বিজেপি রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক। এই অনুষ্ঠানে বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে বিজেপি রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক সহ উপস্থিত ছিল দক্ষিণ জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুমন দেবনাথ ও জোলাইবাড়ি মণ্ডলের যুব মোর্চার সভাপতি কেশব চৌধুরী সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা। আজকে এই জোলাইবাড়ি মণ্ডল যুব মোর্চার উদ্যোগে এই কলসি বাজারে আমাদের আজকের বিশেষ করে রাজ্যের প্রত্যন্ততম একটা মিশ্র জনবসতি এলাকায় সব অংশের মানুষ প্রায় ১২৬ পরিবারের ৩৬১ জন আজকে কমিউনিস্ট পার্টি ছেড়ে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, এটা একটা ঐতিহাসিক। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর ২৪। আগরতলার সাত নং রামনগরে নবোদয় সংঘের উদ্যোগে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ ও বিধায়ক আশিস সাহা সহ অন্যান্য অতিথিগণ। শিবিরে মোট ৪৬ জন স্বেচ্ছায় রক্তদান করেন। আমাদের রাজ্যে ক্যান্সার পেশেন্টদের সংখ্যাটা এটা দিন কে দিন বেড়েই যাচ্ছে। থ্যালাসেমিয়া পেশেন্টদের একটা স্পেসিফিক ইন্টারভাল অফ টাইমের মধ্যে আমাদেরকে রক্ত দিতে হচ্ছে। হেমোফিলিয়া পেশেন্টদের রক্ত দিতে হচ্ছে। গর্ভবতী মহিলারা যাদের রক্ত স্বল্পতায় ভুগছেন ডেলিভারির সময় তাদের রক্ত দিতে হচ্ছে। যান দুর্ঘটনাজনিত কারণে যাদের রক্তক্ষরণ হচ্ছে তাদের রক্ত দিতে হচ্ছে। যাদের হিমোগ্লোবিন ফাট করে নেমে যাচ্ছে নানা কারণে তাদেরকে আমাদের রক্ত দিতে হচ্ছে। কাজে রক্ত নিয়ে এবং আমাদের বিভিন্ন আগরতলা যে নার্সিং হোমগুলো রয়েছে এগুলোকে আমরা রক্তদান মানে আমরা সাপ্লাই করে থাকি ব্লাড ব্যাঙ্কগুলো থেকে। কাজে রক্তগুলো আগামী দিন যাতে আরও ট্রান্সপারেন্সি আনা যায় আমরা এই মাসের শেষের দিকে আমাদের একটা প্রচেষ্টা রয়েছে যাতে একটা সফটওয়্যার আমরা একটা লঞ্চ করতে যাচ্ছি যে অ্যাপটা ডাউনলোড করার পর আপনারা সবাই জেনে যাবেন আমাদের সরকারিভাবে ১১টা ব্লাড ব্যাঙ্ক রয়েছে। প্রত্যেকটি ব্লাড ব্যাঙ্ককে আমরা কানেক্ট করছি, জুড়ে দিচ্ছি এবং প্রত্যেকজন সেই অ্যাপ ডাউনলোড করার পর আপনারা জেনে যাবেন যে এই মুহূর্তে আপনারা রক্তের প্রয়োজন, এই রক্তের গ্রুপটা আইজিএমএ রয়েছে কিনা, জীবিত হাসপাতালে রয়েছে কিনা, কিংবা কোথায় রয়েছে, ১১টা ব্লাড ব্যাঙ্কের মধ্যে এই গ্রুপের রক্তটা কোন হাসপাতালে রয়েছে সেটা সমস্ত স্ট্যাটাসগুলো আপনারা জেনে যাবেন। সেটা কটা ব্লাড আছে অন্তর অন্তর প্রত্যেককে আহ্বান জানাচ্ছি স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য। রক্তের আর কোনো বিকল্প হয় না। ইতিমধ্যে বহু গবেষক পৃথিবী জুড়ে নানা চেষ্টা করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন রক্তের কোনো বিকল্প তৈরি করা যায় কি না, কিন্তু সমস্ত পরীক্ষা নিরীক্ষা তাদের আন্তরিক প্রচেষ্টা আজ পর্যন্ত বৃথা গেছে। রক্তের আর কোনো বিকল্প পদ্ধতি বিকল্পভাবে আর্টিফিশিয়ালি তাকে ম্যানুফ্যাকচার করতে করা যায় না। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর ২৪। জোলাইবাড়ি পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে পিলাক প্রত্ন ও পর্যটন উৎসব। আগামী ৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে মেলার শুভ সূচনা হবে বলে জানায় মেলা কমিটির সদস্যরা। পিলাক প্রত্ন ও পর্যটন উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে। হাতে গুনার কয়েকদিন পর শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ি পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে পিলাক প্রত্ন ও পর্যটন উৎসব। আগামী ৮ জানুয়ারি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে এ মেলার শুভ সূচনা হবে বলে জানান মেলা কমিটির সদস্যরা। এবারকার মেলার প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সদস্য তথা বিজেপি দক্ষিণ জেলার সভাপতি বিভীষণ দাস,
জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য বিকাশ বৈদ্য, জোলাইবাড়ি বিজেপি মণ্ডল প্রেসিডেন্ট তাপস দত্ত, মেলা কমিটির আহ্বায়ক হিসাবে রয়েছেন শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক অনিমেষ দেববর্মা। এছাড়াও 100 জনকে নিয়ে মেলা কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়। এই মেলায় আনুমানিক 20টিরও বেশি সরকারি স্টল থাকবে বলে জানায় মেলা কমিটির সদস্যরা। ইতিমধ্যে জোর কদমে চলছে মেলার প্রস্তুতির কাজ। মেলা কমিটির প্রস্তুতি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেন। তার পাশাপাশি দীর্ঘ বাম আমলে পিলাক অবহেলিত হয়ে আসছে বলে জানান। মেলা কমিটির লোকজন জানান, এই পিলাক মেলাকে সার্বিক উন্নয়নে রাজ্য সরকার যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই দাবি রাখবেন। উনাদের আশ্বাস, আগামী 8, 9 এবং 10 জানুয়ারি এই 3 দিনব্যাপী মেলায় হাজারো হাজারো লোকজনের সমাগম ঘটবে। এখন শুধু সময়ের অপেক্ষা। 2019 আগামী 8, 9, 10 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে পিলাক পদ্ম পর্যটন উৎসব, শুরু হতে যাচ্ছে। এটা উদ্বোধন করবেন আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। সেই মেলা বা ফেস্টিভ্যালকে কেন্দ্র করেই দূর প্রথমে কাজ চলছে পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ময়দানে। আজকে অনেক জায়গায় আপনারা দেখছেন একদম যুদ্ধকালীন তৎপরতার মাধ্যমে এই কাজগুলো চলছে। এখানে আজকে যে স্টেজ, যে জায়গাটা, সেটা আজকে কালার করা হয়েছে এবং যেগুলি আমাদের যে সরকারি স্টল, প্রায় আনুমানিক 20টির মতো স্টল আসবে, ওই কাজটি আজকে সমাপ্তির পথে। এগুলো রয়েছে, ওইগুলোর মধ্যে আমাদের এখানে নিযুক্ত আছে ইঞ্জিনিয়ার শঙ্কর দত্ত, উনি প্লটগুলো ভাগ করেছেন। আজকে সারাদিন এখানের পশ্চিম পিলাকের যে পঞ্চায়েত সেক্রেটারিরা আজকেও ছিলেন, গতকালকেও ছিলেন। দোকানিদের মধ্যে টিকিটের মাধ্যমে যে সিস্টেম করা হয়েছে, গতকালকে টিকিটের হার বিক্রি হয়েছে, আজকেও হয়েছে। প্রায় বেশিরভাগ জায়গায় আমরা টিকিট আমরা বিক্রি করতে পেরেছি এবং সেই জন্য জোর কদম প্রস্তুতি চলছে। আগামী 6 বা 7 তারিখের মধ্যে জায়গাগুলো যার যার জায়গা তার তারকে মানে বুঝিয়ে দেওয়া হবে। আমরা চাই এই পিলাক মেলা দিনগুলোতে যেভাবে পিলাক যেভাবে পিছনে টিকে ছিল, আগামী দিনগুলোতে যেন পিলাককে মেলাকে কেন্দ্র করে পিলাক যে একটা পর্যটন কেন্দ্র, সেটা ত্রিপুরা রাজ্য এবং বহির্রাজ্য এবং দেশ এবং বিদেশের মানুষ যাতে আমরা ভালোভাবে জানুক এবং এখানে যে পর্যটকের যে সমাগম সেটা দেশ বিদেশ থেকে আসে, সেই জায়গাটায় পিলাককে কেন্দ্র করে পিলাক ফেস্টিভ্যাল বা পিলাকের যে মেলাকে কেন্দ্র করে এখানে যে লোকের যে সমাগম হতো, সেই বিষয়গুলো বিগত দিনগুলোতে পরিকল্পনা নেওয়া হতো। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর 24। সংবাদ শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। 57তম অখিল ভারতীয় শাস্ত্রীয় স্পর্ধার উদ্ঘাটন সমারোহ অনুষ্ঠিত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। রবিবার 7 সকালে সংজ্ঞাহীন রক্তাক্ত অবস্থায় সীমা জমাতিয়া নামে এক যুবতী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য নতুননগর কাঁঠালতলি এলাকায়। প্রহর 24 সংবাদ এ পর্যন্ত। আমরা সতর্ক, আপনাদের জন্য নমস্কার।